नमस्कार बंधुरा बंग फूड इन बैंगलोर अपन सकल के स्वागत जानाई। आज के मैं अपन के तैरी कर देखो चालेर गुड़ो। चालेर गुड़ो तैरी करते आमार लागबे आमी एखाने नियेछि दु रकमेर चाल, नियेछि सेद्ध चाल बा जे कोनो चाल जेटा आमरा बाड़ीते खाई, आर नियेछि गोविंदभोग चाल बा आतप चाल। এই দুটো চাল দিয়েই আমি তৈরি করে দেখাবো চালের গুঁড়ো। এখানে নিয়েছি একটা বাটি, তার মধ্যে আমি দিলাম এক কাপ গোবিন্দভোগ চাল আর দিলাম এক কাপ সেদ্ধ চাল। এটাকে আমি ভালো করে দুটো চালকে খুব ভালো করে ধুয়ে নেব। শীতকালে যেহেতু সকলের বাড়িতেই প্রায় পিঠেপুলি হয়ে থাকে, তো পিঠেপুলি বানানোর জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োটা যদি আপনারা বাড়িতে এভাবে বানিয়ে নেন তাহলে আপনাদের পিঠেপুলি খুবই নরম হবে। এবারে আমি ধুয়ে রাখা চালটাকে প্রায় ওভারনাইট ভিজিয়ে রাখবো। আপনারা আপনাদের হাতে কম সময় থাকলে 5-6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। দেখুন আমার চালটা খুব ভালো করে ভেজা হয়ে গেছে। এবারে আমি এটা একটা বড় স্ট্রেনারের মধ্যে নিয়ে নেব আর এটাকে আমি স্ট্রেনারের মধ্যে জলটা ছাড়িয়ে নেব। এভাবে আমি হাতে করে চালটাকে ছড়িয়ে দিচ্ছি স্ট্রেনারের মধ্যে যাতে জলটা খুব ভালো করে বেরিয়ে যায়। এবার যখন স্ট্রেনারের মধ্যে জলটা খুব ভালো করে বেরিয়ে যাবে তখন আমি এটাকে একটা চালটাকে একটা ট্রের মধ্যে স্প্রেড করে দেবো। চালটা স্প্রেড করে দিয়ে আমি এটাকে ফাঁকা জায়গায় বা পাখার তলায় রেখে দিয়ে শুকনো করব। আমি এই চালটাকে রোদ্দুরে শুকনো করব না, কারণ এই চালটা পুরোপুরি ড্রাই হবে না, একটু ভেজা ভেজা থাকবে। এটাকে 2-3 ঘন্টা রাখলেই এরকম শুকনো হয়ে যাবে। এবার আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে একটু একটু করে চাল দিয়ে আমি এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অবশ্যই করে মনে রাখবেন যে চাল যখন গুঁড়ো করবেন তখন বেশি করে চাল দেবেন না, তাতে করে ওভারল্যাপ হয়ে যেতে পারে এবং চালটা খুব ভালো করে গুঁড়ো হবে না। দেখুন আমার চালটা খুব সুন্দর করে গুঁড়ো হয়ে গেছে। এবারে একটা বাটির মধ্যে আমি একটা চাকনি বসিয়ে তার মধ্যে চালের গুঁড়োটা দিয়ে ভালো করে ছেঁকে নেব। চাল ঝাড়ার পরে এই যে রাইসের টুকরোগুলো বেঁচে থাকবে সেগুলোকে আবার আপনারা গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিতে পারেন। ব্যাস এই একইভাবে আমি পুরো চালের গুঁড়োটাকে ছেঁকে নেব। তৈরি হয়ে গেল চালের গুঁড়ো। এটা আপনারা পিঠে পুলি বা আপনাদের পকোড়াকে ক্রিস্পি বানাতে এটা ব্যবহার করতে পারেন। এই চালের গুঁড়োটাকে আপনারা 2-3 মাসের জন্য এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন আর যখন ইচ্ছা তখন পিঠে বানিয়ে খেতে পারেন। দোকানে যেসব চালের গুঁড়ো পাওয়া যায় তার থেকে অনেক বেশি নরম তৈরি হয় পিঠে পুলি এই চালের গুঁড়ো দিয়ে। আপনারা বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন আর আমায় কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।